হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশে জিএনএম এন এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য আর মাত্র ছাব্বিশটা দিন হাতে আছে এই ছাব্বিশটা দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে এক্সাম সেন্টার সম্পর্কে অনেকে প্রশ্ন যে এক্সাম সেন্টার কি চুজ করতে হবে নাকি তারা চুজ করে দেবে সেটা সম্পর্কে কিছু কথা বলবো এবং আর একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কারণ এটা ছাড়া আমাদের কিন্তু পরীক্ষার হলে ঢুকতেই দেবে না এবং এমনও অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অনেক দূর থেকে পরীক্ষা দিতে যাবে তো তাদের জন্য আমি একটা অ্যাডভান্স অ্যালার্ট এই মেসেজ মেসেজটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি আরেকটা প্রশ্ন হচ্ছে কী রঙের পেন নিয়ে যেতে হবে এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আর কিছু মিস্টেক কিছু ভুল থাকে যেগুলো স্টুডেন্টরা করে ফেলে এবং সেই ভুলটা যাতে না করো এখন থেকেই তোমাদেরকে বলে রাখছি এক্সামে কিন্তু এখনও প্রায় অনেকটাই সময় আছে এগুলো অবশ্যই এখন থেকে কালেক্ট করে নেবে ঠিক আছে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সমস্ত বিষয় একেবারে ক্লিয়ার করে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে প্রথমে তোমাদের আগে বলে দিই একদম অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি ডাব্লিউ বি ওয়েবসাইটে একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে তোমরা কীভাবে সার্চ করবে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে ডাব্লু বি কী লিখবে এই যে এখানে লেখা আছে ডাব্লু বি জে ডবল ওকে এটা সার্চ করবে অর্থাৎ ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড ওকে এটা লেখার পর তোমরা সার্চ করবে তারপর জিএনএমএনএম সেকশন চলে যাবে এই একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের জিএনএমএনএম সংক্রান্ত যাবতীয় তথ্য এখানেই তোমরা পেয়ে যাবে প্রথমে বলে কি তোমাদের এক্সাম ডেট কিন্তু চেঞ্জ হয়েছে আগে ছিল এগারো এবং বারো তারিখ এখন কিন্তু শুধুমাত্র বারোই জুন সানডেতে করা হয়েছে অনেকের প্রশ্ন তাহলে কি আমাদের দুটো শিফটে এক্সাম হবে অবশ্যই দুটো শিফটে হওয়ার কথা যদি সম্ভব হয় আমি যদি শেষ পর্যন্ত জানতে পারি অবশ্যই বলে দেবো কিন্তু দুটো শিফ্টেই হবে ধরে রাখো ঠিক আছে আপাততভাবে দুটো শিফটেই হবে আগে ছিল চারটে চারটে শিফটের কথা বলা হয়েছিলো এখন কিন্তু দুটো শিফটেই হওয়ার কথা আর এখানে আর একটা জিনিস জিজ্ঞাসা করছো দাদা এখানে একটা নতুন ম্যাসেজ এসছে এটা কী ইনস্টল সানডেজ টু গেট কাউন্সেলিং রিলেটেড মেসেজেস এটা কি তো এটা বলে দেখি অনেকের সমস্যা হয় অনেকে জানতে পারে না কবে কি এক্সাম হচ্ছে কবে কাউন্সিলিং শুরু যাচ্ছে কবে কলেজ চয়েস কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে আমাদের কাউন্সিলিং শুরু হবে কবে থেকে আমরা অ্যাডমিশান নেব অনেকে জানতে পারে না তো কিভাবে জানবে সেটার জন্য এদের একটা অ্যাপ্লিকেশান আছে একটা অ্যাপ আছে সেটা চাইলে তোমরা ডাউনলোড করতে পারো চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেখানেও তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে ওকে এর জন্য নতুন করা কিছু নেই এইবার তোমাদের চলে আসি একদম এক্সাম ডেট কবে তবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের দেখিয়ে দিই তো তোমরা একেবারে চলে আসবে কোথায় এইখানে এই যে টাইম টেবিল এ এম এখানে এ এন এম এমটা ওঠেনি যাই হোক এমটা তোমরা অবশ্যই দেখে নেবে এখানে ওপেনে ক্লিক করে দেবে ওপেনে ক্লিক করার পর আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি একবারে তোমাদের খুলে দেখিয়ে দিই জাস্ট এ মিনিট এটা কান্ট ডাউনলোড দেখাচ্ছে আমি ডাউনলোড এগেন করে দিলাম ডাউনলোড হয়ে গেলে তোমাদের কাছে এরকম পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে কবে থেকে অ্যাপ্লাই করা স্টার্ট হয়েছিল কবে থেকে তোমাদের অনলাইন কারেকশান শুরু হয়েছিল এবার তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আছে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছো দুই ছয় দু হাজার বাইশ থেকে বারো ছয় দু হাজার বাইশ পর্যন্ত অর্থাৎ আমি বলেছিলাম যে পরীক্ষার অন্ততপক্ষে পনেরো দিন বা দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আজকে তোমাদের হয়ে গেলো কত তারিখ আজকে হয়ে গেল বারো তারিখ ঠিক আছে যবেই তোমাদের এটা তোমার মে মাস তার পরের মাসে পরের মাসে কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে দুই তারিখ থেকে এটা টেন্টেটিভ লেখা আছে অর্থাৎ দুই তারিখ হতে পারে তার পরেও হতে পারে আগেও হতে পারে মোটামুটিভাবে পরীক্ষা দশ দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে সাত দিন থেকে তো অবশ্যই ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এটা গেল অ্যাডমিট কার্ডের ব্যাপারটা এবার দেখো এক্সামিনেশন ডেট এখানে কিন্তু দুটো লেখা আছে এটা নিয়ে অনেকে প্রশ্ন দাদা এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি কিন্তু আমি ডাব্লিউ বিজেইবিতে কল করেছিলাম ওদের হেল্পলাইন নাম্বারে কল করে জানতে পেরেছিলাম ওদের কিন্তু বারো তারিখই ফাইনাল করেছে এটা কিন্তু আমার কাছে এখনও কিন্তু কল রেকর্ডিং রেকর্ড করা আছে সেটা চাইলে তোমরা শুনতে পারো আর তো বারো তারিখ ধরা যাবে আর এক্সাম তোমাদের কিন্তু এবার কয়েকটা পয়েন্ট তোমাদের বলে রাখি যেগুলো তোমাদের জানা ভীষণই জরুরি নাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পারবে না প্রথম কথা হচ্ছে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে তো প্রথম যেটা ডকুমেন্ট লাগবেই লাগবে সেটা হচ্ছে কি আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটের আইডি কার্ড ঠিক আছে এই তিনটের মধ্যে যে কোনো একটা লাগবেই লাগবে আর মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে যাবে না হলে তোমার ঢুকতেই দেবে না পরীক্ষা সেন্টারে আর একটা জিনিস সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাডমিট কার্ড না হলে ঢুকতে দেবে না তো কী কী বললাম অ্যাডমিট কার্ড লাগছে এই এটার অ্যাডমিট কার্ড ঠিক আছে এই যে এক্সামটা দেবে ডাব্লিউ অর্থাৎ জিএনএমএনএম এটার অ্যাডমিট কার্ডটা লাগবেই লাগবে ঠিক আছে এটা অনেকে প্রশ্ন কালার বের করবো না সাদা কালো তো অবশ্যই কালার বের করবে কারণ ওখানে তোমাদের ছবির ছাটানো থাকবে তো ছবিটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে তোমাদের চিনতে পারবে না তো অবশ্যই কালার প্রিন্ট করবে ঠিক আছে বোঝা গেছে চলো এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি আর আর কী কী রকমের তো আধার কার্ড যদি কারোর আধার কার্ড না থাকে তাহলে প্যান কার্ড প্যান কার্ড না থাকলে ভোটার আইডি কার্ড যে কোনো এটা নিয়ে যাবে ওকে না হলেও রেশন কার্ড নিয়ে যাবে না হলেও অ্যাডমিট কার্ড নিয়ে যাবে কোন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওকে এই কয়েকটা ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে আর আর একটা জিনিস বলি অনেকই ভাবে যে সেই দিন পরীক্ষার হলে গিয়ে কি আমরা ব্যাগ ওখানে রাখার সুব্যবস্থা থাকবে না কি আমাদের গার্জেন নিয়ে যাব তো যদি তোমাদের বাড়ির আশেপাশে হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই তোমার গার্জেনটা নিয়ে যাবে কিন্তু যদি দূরে হয় তাও নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাবা হোক মা হোক দাদা হোক ভাই হোক বোন হোক যাকে হোক না কেন অন্ততপক্ষে তোমার যদি কোনো বন্ধু বা বান্ধবী থাকে তাকেও নিয়ে যাবে কারণ ওখানে কিন্তু অনেক সময় ব্যাগ অ্যালাউ করে না ঠিক আছে যদিও রাখে রাখার জায়গা থাকে তবু বলে দেখি কোনো কোনো স্কুলে কিন্তু একটু সমস্যা হতে পারে তো আমি এটা সাজেস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই কাউকে গার্জেন কাউকে নিয়ে যাবে কারণ কি হয় অনেক সময় কী হয় অনেকে দায়িত্ব নিতে চায় না ঠিক আছে এখানে ব্যাগ রাখার জায়গা অনেক জায়গায় বলতে হয় কি অনেক জায়গায় বলা হয় আমরা অনেক ইনফ্যাক্ট অনেক এক্সামে এরকম দেখেছি যে স্টুডেন্টদের বলা হয় যে কোনো দোকানে রেখে দিতে ঠিক আছে সেখানে কিছু টাকা নেই হয়তো দু টাকা পাঁচ টাকা করে নিচ্ছে বা চা খা খাওয়ার বদলে ও রাখতে দিল এই রকম ধরনের কিছু পরিস্থিতির শিকার হয় তো ওই জন্য বলছি তোমরা অবশ্যই গার্জেনকে নিয়ে যাবে এছাড়াও অনেক সমস্যা হয় কি ধরো কোনো একটা জেরক্স কপি নেই তোমাকে লাগবে সেই সময়তে যদিও কোনো জেরক্স কপি লাগে না তবু কথা কথা বলছি হাতের পাশ নিয়ে যাবে কাউকে ঠিক আছে আর আর একটা কথা বলি তোমাদের কোন পেন ইউজ করতে হবে তো পেন সবসময় মনে রাখবে পেন তোমাদের কিন্তু ইউজ করতে হবে ব্ল্যাক পেন ঠিক আছে ব্লু অনেক সময় কিন্তু অ্যালাউ করে না অনেক সময় ব্লু অ্যালাউ করে না আবার করে কখনো কখনো কিন্তু মেন যে পেনটা লাগে সেটা হচ্ছে ব্ল্যাক পেন ব্ল্যাক পেন সর্ব সর্বদাই সব জায়গায় কিন্তু গ্রহণযোগ্য ঠিক আছে আর এবার একটা সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে কি আমাদের এক্সাম ভেনু কি চুজ করতে হবে নাকি তারাই চুজ করে দেবে তো দেখো বলে দেখি প্রথমে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে কিন্তু তোমরা তোমাদের এক্সাম ভেনু প্রথম চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এরকমভাবে কিন্তু তিনটে চয়েস করেছিলে ঠিক আছে তোমাদের এক্সাম কিন্তু ওই তিনটে চয়েসের মধ্যেই যে কোনো একটাতে দেবে ঠিক আছে এটুকু পর্যন্ত মনে রাখবে যে তিনটে চয়েস দিয়েছে সেই তিনটে চয়েস এমন হতে পারে যে ফার্স্ট চয়েস পেলে এমন হতে পারে তোমার বন্ধু হয়তো সেকেন্ড চয়েস পেলো এমন হলো যে তুমি হয়তো তোমার থার্ড চয়েসটা পেলে তোমার বন্ধু হয়তো সেকেন্ড চয়েস পেলো বা একই কলেজ পেলে একই স্কুল পেলে যাই হোক না কেন এনিথিং সেটা তোমাদের ডিপেন্ড করছে অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে ঠিক আছে অ্যাডমিট কার্ডের টাইম লেখা থাকবে কোন শিফ্টে সেটা লেখা থাকবে তারপর কোন স্কুল বা কোন কলেজ বা কোথায় হবে সেটাও কিন্তু এক্সাম ভেন লেখা থাকবে লেখা থাকবে এর জন্য তোমাদের নতুন করে কোনো কিছু করার দরকার নেই আশা করছি ভিডিওটা তোমার অবশ্যই অনেক হেল্পফুল হয়েছে এবং অনেকে অনেক কিছু জানতে পেরেছ যদি জানতে পেরে থাকো অবশ্যই লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওকে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আগামীকাল তোমাদের জন্য আমি ইংলিশে ক্লাস নিয়ে আসবো যারা ইংলিশ নিয়ে ভয় পাও ইংলিশকে দেখলেই পালিয়ে যাও এরকম অনেক স্টুডেন্ট আছে বা স্কিপ করে দাও তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার